হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে ঝরঝরে পোলাও রান্না করার রেসিপি রাইস কুকারে ঝরঝরে সাদা ভাত রান্না করার রেসিপি আমার চ্যানেলে আছে আর ওই ভিডিওটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল তাই ভাবলাম আপনাদেরকে একটু হেল্প করার জন্য পোলাও রান্নার রেসিপিটাও শেয়ার করি এখানে আমি একটা গ্লাস দিয়ে মেপে তিন গ্লাস পরিমাণে চাল নিয়েছি এক কেজি পরিমাণে হবে প্রথমে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব তারপরে মূল রান্নায় চলে যাব এখানে আমি রাইস কুকারের সিলভার কালারের বাটি নিয়ে নিয়েছি এই রাইস কুকারটি বেশ পুরোনো তাই বাটিগুলো একটু দাগ পড়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে দিলাম তিনটা এলাচ তিনটা দারুচিনি এবং দুইটা তেজপাতা আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন রাইস কুকারের কুক অপশনটা অন করে রাখার কিছুক্ষণ পরেই কিন্তু তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু মোটা করে কুচি করা আছে এতে কোনো প্রবলেম হবে না লাস্টে যেহেতু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা হবে এই পেঁয়াজটা মোটা থাকলেও কোনো সমস্যা নেই কারণ এটা বেরেস্তা করা হবে না তো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি রাইস কুকারে কিন্তু পেঁয়াজ ফেরস্তা করা যায় না এই পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং হালকা বাদামি কালার হয়ে আসলেই আমি চাল দিয়ে দিব রাইস কুকারে কোনো জিনিসই ভাজা ভাজা করা যায় না যেমনটা আমরা ফ্রাই প্যানে করে থাকি পানি ঝরিয়ে রাখা গুঁড়া চাল আমি এই পাত্রে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু বেশি সময় নিয়ে এই কাজটা করতে হয় আপনি যেহেতু এই কাজটা রাইস কুকারে করছেন তাই এটা অনেক সময় নিয়ে করতে হয় আর যদি হাতের কাছে গ্যাসের চুলা থাকে তাহলে রাইস কুকারের বাটিটা কিংবা একটা কড়াইয়ে এই চালটা ভেজে তারপর রান্না বসাবেন তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আপনি চাইলে রাইস কুকারের বাটিটা গ্যাসের চুলায় ব্যবহার করতে পারেন আমি অনেক সময় এই কাজটা করে থাকি যেভাবে আমরা একটা কড়াইয়ে রান্না করি ঠিক একইভাবে আপনি রান্না করতে পারবেন চালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা একসাথে বাটা তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ লবণটা প্রথমেই সম্পূর্ণ দিতে যাবেন না তো আন্দাজে একটু দিয়ে যখন আপনি পানি দিবেন তখন লবণের পরিমাণটা চেক করে নেবেন তারপর যতটুকু দরকার ততটুকু দিয়ে দিবেন তো খুব ভালোভাবে একটু সময় নিয়েই আমি ভেজে নিচ্ছি যখন চাল থেকে পানিটা শুকিয়ে যাবে রাইস কুকারের কুক অপশনটা কিন্তু উঠে যাবে ওয়ার্ম অপশন অন হয়ে যাবে তখন আপনাকে আবার কুক অপশন অন করতে হবে ঠিক যখন চালটা পুরোপুরি ঠান্ডা হবে তখন তাপমাত্রা স্বাভাবিক না হলে কুক অপশনটা অন হবে না আপনারা চাইলে চাল না ভেজেও কিন্তু পোলাও করতে পারেন রাইস কুকারে চাল না ভেজেই কিন্তু ঝরঝরে পোলাও ভাত রান্না করা যায় তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে করে আমি চাল ভেজে নিয়েছি তো খুবই সুন্দর হয়েছে এর থেকে বেশি পারফেক্ট করা যায় না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যেহেতু তিন গ্লাস পরিমাণে চাল নিয়েছি এখন ছয় গ্লাস পরিমাণে পানি দিয়ে দিব যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন আশা করি কথাটি বুঝতে পেরেছেন আমি খুব বেশি ঝাল চাচ্ছি না যেহেতু মরিচগুলো এভাবে ফালি করে কাটা তাই অল্প করেই মরিচ দিয়ে দিচ্ছি আপনারা আরও কিছু অ্যাড করতে চাইলে এই মুহুর্তে অ্যাড করে নিতে পারেন এখন পানির সাথে খুব ভালোভাবে চাল নাড়াচাড়া করে নিব আর লবণ চেক করে নিব লবণের পরিমাণ হালকা বেশি থাকলে রান্নার শেষে ওইটাই পারফেক্ট হয় ঢাকনা দিয়ে ঢেকে দেব সাদা ভাত রান্নার সময় আমরা যেভাবে বলক আসার পরে ঢাকনা তুলে দিতে হয় পোলাও রান্নার সময় কিন্তু এই কাজটি করতে হয় না বলক এসে উপরে মার চলে আসে না এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো পানি পুরোপুরি এখনও টানেনি চাল হালকা ভেজা থাকা অবস্থায় আমি আরেকবার মিশিয়ে নিলাম তো এটাই লাস্ট এর পরে শুধু ঢেকে রাখব এখানে প্রচুর রৌদ্র এর মধ্যে ঝরঝরে পোলাওগুলো দেখতে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পরিবেশন করে নেয়ার পরে এটা আরও বেশি সুন্দর লাগবে আপনারা অবশ্যই পেঁয়াজের বেস্তা দিয়ে এটা পরিবেশন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ